নমস্কার বন্ধুরা, বাবিনের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আপনারা পাবেন নিত্য নতুন চটজলদি রান্নার রেসিপি আর ছোট ছোট টিপস। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আজকে আমি করব ভেটকি মাছের একটা রেসিপি, চিলি ভেটকি। আর এটাকে আমি চাইনিজ স্টাইলে করার চেষ্টা করেছি, আর এটা খেতেও অসাধারণ হয় আর তৈরি করাও খুব সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানিয়েছি। এর জন্য নিয়েছি 400 গ্রাম ভেটকি মাছ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2 টিস্পুন দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারের বদলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার মাছগুলোর সাথে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 3 টিস্পুন কর্নফ্লাওয়ার। ডিম আর কর্নফ্লাওয়ার মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা 1/2 ঘন্টার জন্য রেখে দেব। সবজির মধ্যে আমি নিয়েছি টমেটো, গ্রিন অনিয়ন্স, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর ধনে পাতা কুচি। কড়াইতে তেল গরম করে মাছগুলো প্রথমে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রেখেছি। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাও ভেজে নেব। আর ভাজার সময় খেয়াল রাখবেন যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়, তাহলে এর টেস্টটা ভালো হবে না। মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে প্রথমে ক্যাপসিকামটাই দিলাম যাতে একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার দিয়ে দেব অল্প একটু নুন। 1-2 মিনিটের জন্য এটা হতে থাক, ততক্ষণ দিয়ে দিই আজকের আমার টিপসটি। আজকের টিপস হলো, রসুন ছাড়াতে অসুবিধা হলে রসুন মাইক্রোওভেনের মধ্যে 1 মিনিটের জন্য গরম করে নিলে খোসা খুব সহজে ছাড়ানো যাবে। এবার আমি সসটা রেডি করে নেব। এর জন্য নিয়েছি 2 টেবিল চামচ, টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ চিলি সস। আর এখানে 1/2 কাপ জলের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। সসের মধ্যে অল্প একটু জল দিয়ে সসটা রেডি করে নিলাম। আর সস আর কর্নফ্লাওয়ার রেডি থাকলো, তাহলে রান্না করার সুবিধা হবে। এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম অনেকটাই নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন্স আর টমেটো। টমেটোগুলোর আমি দানাটা বাদ দিয়ে দিয়েছি। আবার সব কিছু 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সসের মিশ্রণটা দিয়ে দেব, আর ওই বাটিটা ধুয়েই 1/2 কাপ মতো জল দিয়ে দেব। সস ফুটে উঠলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের জল। আমি এখানে আরও 1/2 বাটি জল দিয়ে দিলাম। যদি জল না দিতে চান নাও দিতে পারেন, যদি শুকনো শুকনো রাখতে চান তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর 2 মিনিট এটা বন্ধ করে রাখলেই রেডি চিলি ভেটকি। এটা অসাধারণ খেতে হয় গরম ভাতে, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজ এই পর্যন্তই,
আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা।